এই হোয়াটস আপ গাইস, দিস ইজ আফজি ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আবারও চলে এলাম একটি রিভিউ ভিডিও নিয়ে। রিসেন্টলি আমি আমার কম্পিউটারের জন্য একটি গেমিং টেবিল বানিয়েছি এবং তার সাথে একটি চেয়ারও অর্ডার করেছি, যেগুলো আমি পারচেস করেছি আইডিয়া মোডস শপ থেকে। সো আজকে আমি এই চেয়ারটির ফুল ইনডেপথ রিভিউ করে দেখাবো এবং আমি চেয়ারটির প্রাইস, বিল্ড কোয়ালিটি, ম্যাটেরিয়াল এবং এরগোনমিক ফিচার্সের ব্যাপারে কথা বলবো। চেয়ারটির মডেল নাম্বার হচ্ছে IM 2019 এবং আমি ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস এবং চেয়ার ডিটেলস ফুল প্রোভাইড করে দিব। এটা কোনো স্পন্সর ভিডিও না এবং আমার রিভিউটি থাকবে সম্পূর্ণ আমার নিজের পার্সোনাল ওপিনিয়নের উপর। সো গাইস, উইদাউট এনি ফার্দার এডু, লেটস জাম্প ইন টু দ্য রিভিউ। প্রথমেই এক নজরে চেয়ারটি দেখে নেওয়া যাক। ডিজাইনের দিক দিয়ে চেয়ারটি একটি এরগোনমিক লুকস প্রোভাইড করে, যেটি অফিস কিংবা হোম ইউজেসের জন্য একদম পারফেক্ট একটি চেয়ার। এই চেয়ারে বসে আমি লং টাইম গেমিং করেছি এবং সারপ্রাইজিংলি আমার কোনো ব্যাক পেইন অথবা কোনো আনওয়ান্টেড পেইন আমি ফিল করিনি। এবার চেয়ারটির ম্যাটেরিয়ালস এবং এরগোনমিক ফিচার্সগুলো দেখে নেওয়া যাক। চেয়ারটির হেডরেস্টটি খুবই সফট, যার জন্য আমি একটি কমফোর্টেবল ফিল পেয়েছি। ব্যাক সাইডটি পুরোটাই মেশ, যার ফলে ইয়ারপাস হবে এবং আমাকে ঘেমে যাওয়া থেকে প্রোটেক্ট করবে। হ্যান্ডেলসগুলো দেখতে হার্ড মনে হলেও এটাতে সফট একটি ফিল রয়েছে এবং আমি খুব আরামভাবেই হাত রেখেছি। চেয়ারটির মিডল ফোম খুবই সফট এবং হিউম্যান হিপ অনুযায়ী নাইসলি স্ট্রাকচার্ড করা, যার ফলে আমি লং টাইম বসে থাকতে পেরেছি খুব আরামভাবেই। এই চেয়ারে রয়েছে স্ট্রং একটি গ্যাস লিফট, যার সাহায্যে 127 মিলিমিটার অথবা 5 ইঞ্চের মতন হাইট অ্যাডজাস্ট করা যাবে, যার ফলে আমি আমার টেবিল এবং বডি হাইট অনুযায়ী হাইট অ্যাডজাস্ট করে নিতে পেরেছি। আর্মরেস্ট ফিচারটি খুবই ইম্পর্টেন্ট একটি ফিচার এবং হাতের কবজিতে কোনো ধরনের পেইন অথবা বডিতে শোল্ডার পেইন যেন না হয় তার জন্য আর্মরেস্ট একটি মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। চেয়ারটির আর্মগুলো 80 মিলিমিটার অথবা 3.2 ইঞ্চ পর্যন্ত অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, যার ফলে আমি আমার হ্যান্ডস কোনো ধরনের পেইন ছাড়াই কিবোর্ড ও মাউস বরাবর স্ট্রেইট রাখতে পেরেছি। ব্যাক টিল্ট কম বেশি সকল চেয়ারেতেই থেকে থাকে এবং এই চেয়ারে 140 ডিগ্রি পর্যন্ত ব্যাক টিল্ট রয়েছে। এবং আরেকটি ফিচার হচ্ছে এই টিলটি যে কোনো পজিশনে লক করে দেওয়া যাবে, যার ফলে আমি আমার ইউটিউব ভিডিওস অর লং মুভি সেশনস আরামভাবে এনজয় করতে পারবো। আর যদি টিল লক না করতে চাই তাহলে চেয়ারটিতে আমি পছন্দ মতন হেলান দিয়ে রিল্যাক্স করতে পারবো। চেয়ারটির হেডরেস্ট 100 মিলিমিটার অথবা 4 ইঞ্চের মতন অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, যার জন্য আমার বডি হাইট অনুযায়ী আমি ইজিলি সেট করে নিতে পারবো। এই চেয়ারটির লাম্বার সাপোর্ট এক কথায় জাস্ট অসাধারণ। ব্যাক সাইডে একটি হার্ড কুশন রয়েছে যেটি আমি আমার বডি স্ট্রাকচার অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবো। সো এই এরগোনমিক অ্যামেজিং চেয়ারটি আমি পারচেস করেছি 8,500 টাকা দিয়ে এবং সাথে ফুল 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। খারাপ দিকের কথা বলতে গেলে আমি কোনো মেজর নেগেটিভ ইস্যুস ফেস করিনি, বাট এই চেয়ারের ওয়েট ক্যাপাসিটি হচ্ছে 110 কেজি। সো পারচেস করার আগে এই জিনিসটি অবশ্যই একটু খেয়াল করে নিতে হবে। গাইজ, মার্কেটে অনেক গেমিং চেয়ার রয়েছে যেগুলো স্টার্টিং প্রাইসই হচ্ছে 15,000 থেকে 20,000 টাকা। সো যদি আপনি আপনার গেমিং সেট আপের জন্য একটি গেমিং চেয়ার কিনতে চান অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস এবং সাথে গেমিং চেয়ারের সকল ফিচার্সগুলো যদি পেতে চান, তাহলে নির্দ্বিধায় এই চেয়ারটি আমি অবশ্যই 100% রেকমেন্ড করবো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আমার রিভিউ ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো